ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আজকে সিটি সেন্টারে, আর আমার সাথে আছে অমিত। অমিত অমিতকে ফোন করছিলাম, অমিত আসবে বললো যে কিছু 10 মিনিটে পৌঁছাচ্ছি। আমি পৌঁছে গেছি আগে, কিছুক্ষণের মধ্যেই অমিত চলে আসবে। আর অনেকদিন পরে এলাম সিটি সেন্টারে, লাস্ট কবে এসেছিলাম মনে করতে পারছি না। যাই হোক, সিটি সেন্টারের ভিউ উল্টো আছে, আমার মিরর মোড, আমার ক্যামেরাতে মিরর মোড অন করা আছে, তো ওই জন্য উল্টো দেখা যাচ্ছে। আমি এখন সিঁড়িতে বসে আছি, তো ও অমিত এলেই ভিতরে এন্ট্রি করব। এন্ট্রি গেট এখানে আগে ভিতরে ছিল, এখন এন্ট্রি গেট বাইরে করে দিয়েছে কোভিডের জন্য। এখানে স্যানিটাইজ করছে, তারপর টেম্পারেচার চেক করছে, তারপর ভিতরে দিয়ে দিচ্ছে। তো অমিত আসুক, একবার এন্ট্রি করবো, এখন আগে এন্ট্রি করবো না। তো দেখা হচ্ছে অমিতের, তো অমিত আসলে কথা বলছি। অমিত বলো 10 মিনিটে চলে আসছি, 10 মিনিট হয়ে গেছে, এখনও আসে না। ওকে আরও আগে ফোন করা দরকার ছিল, আমি ভুল করেছি যখন বেরিয়েছি। তো আমার তো আধা ঘন্টা লাগলো আসতে ওখান থেকে, কোর্ট মোড় থেকে সেন্টার। তো আরও জাংশনে এসে ফোন করা দরকার ছিল যে 5 মিনিট লাগবে। যাই হোক, আসছে, ঘন্টা হয়ে যাচ্ছে, 11:30 বলে 10 মিনিট লাগবে। ও শিব মন্দিরে থাকে, খুব একটা দূর না এখান থেকে, 10 মিনিটের রাস্তা, ঠিকই বলেছে, কিন্তু এখন আসছে না, 10 মিনিট হয়ে গেছে। তো দেখি কখন আসে, তারপর ভিতরে ঢুকবো। অমিত চলে এসছে, বলছে যে 10 মিনিট আসবে, 10 মিনিট বলে আধা ঘন্টার মধ্যে এলো, তো আমার সামনে আছে। তো এখন দেখি, ঘোরাঘুরি করি একটু, অনেকদিন পরে সিটি সেন্টার এন্ট্রি করলাম। দিস ইজ অমিত। ম্যাচটা চেক করা হয়ে গেলো, এখন নেবো প্যান্টলুন্সে। অমিতের কী না কি শপিং করা আছে, শার্ট নেবে না কিছু নেবে হয়তো, তো প্যান্টলুন্সে যাচ্ছে এখন। জিন্স প্যান্টালন ঘোরা হয়ে গেল, কিন্তু আমি যেই শার্টটা খুঁজছিল ওটা পাইনি। তো দেখা যাক কোথা থেকে নেয়, এখন অবধি পাইনি, হয়তো পরে নিয়ে নিবে। আর আমি জাস্ট ওদের সাথে দেখা করতে আসছিলাম, অনেকদিন দেখা হয় না, আর সিটি সেন্টারে অনেকদিন আসা হয় না কোভিডের পরে, যখন লকডাউন হলো লকডাউনের আগে আসছিলাম, লকডাউনের পরে আর আসা হয়নি। তো সেই জন্য বললাম যে আসি, একটু ঘুরে যাই, কী কী চেঞ্জ হয়েছে দেখে যাই। বেশি কিছু তো চেঞ্জ হয়নি, কিছু কিছু চেঞ্জ হয়েছে। আর আমার পিছনে আছে আইনক্স, আইনক্স এখনও খুলেনি থিয়েটার, মানে সব দিক কোনো থিয়েটারই খুলেনি এখনও, থিয়েটার খুললে আবার মুভি দেখতে আসবো, এখনও খুলিনি। KGF পেন্ডিংয়ে আছে, KGF পেলি ব্ল্যাক
গাইস আজকে মতো এটা ঘোরা কমপ্লিট, আবার অন্য দিন আসব। অমিত এত কিছু দেখলো, অমিতের কিছু পছন্দ হলো না, তো আজকের মতো বের হয়ে যাচ্ছি। এখন দেখি বাইরে বিরিয়ানি খাবো, অমিত প্ল্যান করছে বিরিয়ানি খাবো, বলছে বিরিয়ানি খাবো, তো দেখি বিরিয়ানি আজ বিরিয়ানি আছে বাইরে, বিরিয়ানি খেয়ে না হলে যদি ভিড় থাকে নিয়ে যাব, খেয়ে বেরোবো। তো তাছাড়া রাতটা বেজে গেছে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে সব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।